আমরা এই যে টোটাল এবং মার্জিন ইনটুইটি এই ধারণাটাকে একটু ক্লিয়ার করার জন্য একটা সিম্পল এক্সাম্পল ব্যবহার করব। এক্সাম্পলটা বলবো, মনে করো আমি কোন একটা পণ্য, যে কোনো একটা পণ্য, সেটা হতে পারে মনে করো এক্স কমোডিটি, ফর এক্সাম্পল এক্সটা আম হতে পারে, কলা হতে পারে, কাঁকড় হতে পারে, পেঁয়াজ হতে পারে, যেগুলো কিছু হতে পারে, বিভিন্ন যে ইউনিট 1, 2, 3, 4, 5 বিভিন্ন ইউনিট বা বিভিন্ন একক সে ভোগ করতে পারে। ভোগ করার মাধ্যমে সে যে মোট উপযোগ পাবে, টোটাল ইউটিলিটি পাবে, কি ইউ দিয়ে দিবি সঙ্গে টোটাল ইউটিলিটি, এটা এক্সট্রা হতে পারে, এনিথিং হতে পারে, কোন কোনো এক্স এটা হতে পারে বানানা, ফর এক্সাম্পল অ্যাপল, এনিথিং এলস। একটা কলা খেয়ে এসে হয়তো মনে করে 5 একর উপযোগ করে, কেমন দুটো কলা থেকে সে মনে করো মোট 9 একর উপযোগ করে, তিনটা থেকে সে পেলে মনে করো 12 একর উপযোগ করে, যতই দ্রব্য ভোগের পরিমাণ বাড়বে ততই তার মোট উপযোগের পরিমাণ বাড়বে, তারপরে মনে করো 10 পেলে তারপরে মনে করো 11 যত বেশি তাকে কলা দেওয়া হবে ততই তার মোট পৃথিবীর পরিমাণ বাড়বে, উপযোগের পরিমাণ বাড়বে। এখান থেকে আমরা মার্জিনাল ইনটুইটিও বের করতে পারি। মার্জিনাল ইনটুইটি হলো যে দ্রব্য যে পরিমাণ সে ভোগ করছে তার মধ্য থেকে শেষ একক থেকে সে যে পরিমাণ উপযোগ পাবে সেটা কি করছে না মার্জিনাল ইনটু, যেমন আমরা বলছি দুটো কলা থেকে সে 9 একক উপযোগ পাচ্ছে, প্রথমটা থেকে পাচ্ছে 5, সুতরাং আমি যদি দুটো বিয়োগ করি তাহলে আমি বলতে পারবো যে পাচ্ছে কত, 4 একক উপযোগ পাচ্ছে, দুটো বিয়োগ করে প্রথমটা থেকে সে 5 একক পাচ্ছে, এটাই তার মার্জিনাল ইনটু। প্রথমটার জন্য যখন একটা কলা ভোগ করা হয় তখন একটা কলা হচ্ছে মার্জিনাল ইনটু, একটা কলার যে উপযোগ সেটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি, আর দুটো কলা ভোগ করলে সে সময়ে সে মোট 9 একক উপযোগ পাচ্ছে, তার 4 একক উপযোগ বাড়ছে, দ্বিতীয় কলা থেকে সে 4 একক উপযোগ পাচ্ছে, সুতরাং দুটো কলা ভোগের প্রান্তিক উপযোগ হলো 4 একক, তিনটা কলা ভোগ করলে সে 12 একক উপযোগ পাচ্ছে, তো দুটো থেকে সে 9 পাচ্ছিল, এখানে একটা 3 বেড়েছে, কারণ এই 3 হলো তার তৃতীয় কলা থেকে প্রাপ্ত প্রান্ত উপযোগ, বা তিনটা কলা ভোগের প্রান্ত উপযোগ করে কিনা। এভাবে আমরা যদি এই নিয়মটা ফলো করি যে 4টা কলা ভোগ করলে চতুর্থ কলা 2 একক উপযোগ পাচ্ছে, 5টা কলা ভোগ করলে সে কত পাচ্ছে, 1 একক উপযোগ পাচ্ছে, কেমন 1 একক, 6টা কলা ভোগ করলে মনে করো 1 ঘন্টায় তাকে 6টা কলা খেতে দেওয়া হয়, মনে করো তার উপযোগ আর বাড়ছে না, তার তৃপ্তি পূরণ হয়ে গেছে, এখন তার পেট ভরে গেছে, সুতরাং তার 6টা কলা খেলে তার উপযোগ খুব বেশি বাড়ছে, শূন্যই থাকে, জিরো। তাকে যদি জোর করে 1টা কলা খাওয়ানো হয় তার পেট ভরে গেছে তখন তার তার কষ্ট হবে অতিরিক্ত কলাটা খেতে, এবং তখন তার মার্জিন হচ্ছে নেগেটিভ হয়ে যাবে, কেমন -1 হয়ে যাবে, কারণ 12 থেকে 13 বিয়োগ করলে -1, এটা হচ্ছে তার অনুপযোগ বা ডিসইউটিলিটি। ডিসইউটিলিটি মানে সে আর কলা খেতে চাচ্ছে না, তার পেট ভরে গেছে, তাকে যদি জোর করে খাওয়ানো হয় তো অস্বস্তি লাগবে, ফলে তার একটা নেগেটিভিটি সৃষ্টি হবে। স্যার হ্যাঁ স্যার, 5 নাম্বার যেটা স্যার লিখেছেন স্যার ওইখানে দেওয়া আছে স্যার, 5 নাম্বারটা স্যার টোটাল ইউটিলিটি হচ্ছে 13, তো স্যার আমি যদি 14 থেকে 13 বিয়োগ করি তাহলে তো স্যার -1 হয়। ও এটা 13 না, সরি, পাঁচটা কলা পর্যন্ত তার উপযোগ বৃদ্ধি পেয়েছে, তারপরে স্থির থেকে তারপর সেটা কমতে শুরু করেছে, এই যে একটা প্যাটার্ন অনুযায়ী আমরা বাড়িয়েছি, কেমন একটা নির্দিষ্ট প্রক্রিয়া যে বাড়িয়েছি আমরা, এই 12-এর একটা ধরন আছে, 12-এর একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা হলো
যেটা বৃদ্ধি পেয়েছে তবে সেটা ক্রম হ্রাসমান মানে বৃদ্ধি পেয়েছে, সেটা বলা হয় ক্রম হ্রাসমান মানে বৃদ্ধি পাওয়া বা ইনক্রিজ অ্যাট এ ডিক্রিজিং রেট, ক্রম হ্রাসমান মানে বৃদ্ধি পাওয়া। এটা একটা এভিডেন্স হলো যে ক্রম হ্রাসমান মানে বৃদ্ধি পেয়েছে, তার একটা আর একটা লক্ষণ হলো যে মার্জিনাল ইনটুইশনটা ক্রমাগত কমেছে, 5 4 3 2 1 0 মাইনাস ক্রমাগত কমেছে। যখন মার্জিনাল ইনটুইটি কমতে থাকে কিন্তু টোটাল ইনটুইটি বাড়তে থাকে, তখন আমরা বলি যে টোটাল ইনটুইটি বাড়ছে তবে সেটা ক্রম হ্রাসমান হয়ে যাচ্ছে। টোটাল ইনটুইটি ইজ ইনক্রিজিং বাট এট এ ডিক্রিজিং রেট, এটা কখন হয়, যখন মার্জিনাল ইনটুইটিটা কমতে থাকে। মার্জিনাল ইনটুইটি যদি স্থির থাকতো 5 5 5 5 করে থাকতো তখন কিন্তু টোটাল ইনটুইটি বাড়তো, তখন আমরা বলতাম এটা বৃদ্ধি পাচ্ছে, এটা কনস্ট্যান্ট রেট। যখন মার্জিনাল ইনটুইটি স্থির থাকে সবসময় 5 5 5 বা 2 2 2 করে থাকে স্থির থাকে, তখন টোটাল ইনটুইটি বৃদ্ধি পায়, বৃদ্ধি পায় কি রেটে বৃদ্ধি পায়, কনস্ট্যান্ট রেটে বৃদ্ধি পায়। কেমন, তাহলে টোটাল ইনটুইটি তিন ভাবে বাড়তে পারে, একটা হচ্ছে ডিক্রিজিং রেটে বাড়া যখন মার্জিনাল ইনটুইটি কল করে, একটা হচ্ছে কনস্ট্যান্ট রেটে বাড়া যখন মার্জিনাল ইনটুইটি কনস্ট্যান্ট থাকে, এখানে দেখায়নি এটা। একটা আছে যদি মার্জিনাল ইনটুইটি বাড়তে থাকে, 5 6 7 এরকম যদি বাড়তে থাকে তখন কিন্তু টোটাল ইনটুইটি বাড়বে, এবং তখন আমরা বলি যে টোটাল ইনটুইটি ইজ ইনক্রিজিং এট এ ইনক্রিজিং রেট, ক্রম বর্তমান হারে বাড়। কেমন, তাহলে বাড়াটা বিভিন্ন রকম হতে পারে, বাড়াটা ক্রম হ্রাসমান হারে হতে পারে, বাড়াটা স্থির হারে হতে পারে, অথবা বাড়াটা ক্রম বর্ধমান হারে হারে হতে পারে, বিভিন্ন ভাবে বাড়তে পারে। এখানে যে ভাবে বাড়ছে টোটাল ইনটুইটি সে বাড়ার প্রকৃতিতে হচ্ছে যেটা ক্রম হ্রাসমান হারে বাড়ছে। ঠিক আছে, তাহলে ক্রম হ্রাসমান হারে বাড়া মানে কি বুঝতে পারছো তুমি? ক্রম হ্রাসমান হারে বাড়া মানে হচ্ছে যে মার্জিনাল মার্জিনাল ভ্যালুটা বা মার্জিনাল ইনটুইটিটা ফল করবে। ঠিক আছে, এটা হলো ইয়া। আর টোটাল ইনটুইটি কখন ফল করবে, যখন মার্জিনাল ইনটুইটি নেগেটিভ হবে, মার্জিনাল ইনটুইটি যখন নেগেটিভ হবে তখন টোটাল ইনটুইটি ফল করবে। যেমন আমরা এখানে দেখছি যে মার্জিনাল ইনটুইটি যতক্ষণ পজিটিভ মার্জিনাল ইনটুইটি ততক্ষণ পর্যন্ত টোটাল ইনটুইটি বাড়ছে, মার্জিনাল ইনটুইটি যখনই 0 1 মাইনাস হলো তখন এটা ফল করা শুরু করবে। ঠিক আছে, তাহলে মার্জিনাল ইনটুইটি যখন নেগেটিভ হয় তখন টোটাল ইনটুইটি কমা শুরু করে, হ্রাস পাওয়া শুরু করে, আর মার্জিনাল ইনটুইটি যখন 0 হয় তখন টোটাল ইনটুইটি হাইয়েস্ট। আমরা যদি এই দুটো তথ্যকে যদি আমি প্লট করার চেষ্টা করি, এখানে আমি যদি গ্রাফিক্যালি দেখা এই একই জিনিসকে যদি আমি গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করি, এদিকে যদি আমি টোটাল ইনটুইটি দেই, এদিকে আমি দ্রব্য ভোগের পরিমাণ দেই, তাহলে দেখা যাবে যে আমি যখনই দ্রব্য ভোগের পরিমাণ বাড়াচ্ছি, 1 2 3 4 5 6 7 করে বাড়াচ্ছি আমি, তো এই যখন আমি এই 6 এ গেলাম, আমি 6 এ যাওয়ার পরে আমার টোটাল ইনটুইটি বাড়বে, বাড়ার পর 6 এ দিয়ে একটা সর্বোচ্চ পূর্বে 6 এ দিয়ে তারপর সেটা কমা শুরু করবে। এটা হলো টোটাল ইনটুইটি কার। আর যদি আমি এই মার্জিনাল ইনটুইটিকে আঁকার চেষ্টা করি গ্রাফিক্যালি, তখন x এর পরিমাণ যদি আমি মার্জিনাল ইনটুইটি যদি দেই, তাহলে এটা এই 6 আমার এখান থেকে শুরু হবে, 5 থেকে শুরু হবে, এটা 6 দিয়ে সেটা 0 হয়ে যাবে, তারপর নেগেটিভ হওয়া শুরু করবে, 6 দিয়ে 0 হবে তারপর সেটা নেগেটিভ হওয়া শুরু করবে। এটা হলো মার্জিনাল ইনটুইটি। সুতরাং মার্জিনাল ইনটুইটির সাথে টোটাল ইনটুইটির একটা সম্পর্ক আছে, সম্পর্কটা হলো এরকম যে মার্জিনাল ইনটুইটি যতক্ষণ পজিটিভ থাকে কনসেপ্ট ঠিক আছে, ইনটুইটি পজিটিভ আছে ততক্ষণ পর্যন্ত টোটাল ইনটুইটি বাড়তে থাকবে, এবং মার্জিনাল ইনটুইটি কমতে থাকার কারণে টোটাল ইনটুইটিটা ক্রম হ্রাসমান হারে বাড়বে, ডিক্রিজিং রেটে বাড়বে টোটাল ইনটুইটিটা। অর্থাৎ প্রথম করাটা আমাকে যতটুকু যুক্তি দিয়েছে, দ্বিতীয় করাটা আমাকে তার চেয়ে একটু কম যুক্তি দিয়েছে, তৃতীয় করাটা তার চেয়ে আরো কম যুক্তি দিয়েছে, সেটা বলছি আমরা ডিক্রিজিং রেটে বৃদ্ধি পাওয়া। তো এই যে টোটাল ইনটুইটি তাহলে কি হচ্ছে, বাড়ছে, ক্রম হ্রাসমান হারে বাড়ছে, যখন মার্জিনাল ইনটুইটি শূন্যে পৌঁছাবে 6 একক কমা ভোগের সময়, তখন টোটাল ইনটুইটি সর্বোচ্চে পৌঁছাবে, এবং তার চেয়ে বেশি 7 একক যখন কমা আমরা ভোগ করব তখন মার্জিনাল ইনটুইটি নেগেটিভ হয়ে যাবে এবং টোটাল ইনটুইটি হ্রাস পাওয়া শুরু করবে। এটা হলো যে টোটাল ইনটুইটি এবং মার্জিনাল ইনটুইটি সম্পর্কে মানুষের মধ্যে অনেকের মধ্যে দেখা যায় যে প্রবণতাটা অনেক জায়গায় যেটা আমরা দেখতে পাই সেটাকে অনেক সময় ল বলা হয়, নিয়ম বলা হয়। লটা কি, লটা হলো ল অফ
ডিমিনিশিং মার্জিনাল ইকুইলিব্রিয়াম যেটাকে বলা হয় ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইকুইলিব্রিয়াম যখন একজন ভোক্তা দ্রব্য ভোগের পরিমাণ বাড়াতে থাকে তখন মোট উপযোগ বাড়তে থাকে, তবে সেটা ক্রমহ্রাসমান হারে পারে, কেমন, অথবা প্রান্তিক উপযোগ কমতে থাকে, এটা বলা হয় ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, কেমন। তাহলে ভোক্তাকে যদি কোনো কিছু ফ্রি অফার করা হয়, কেমন, ফ্রি অফার করা হয়, তাহলে সে কতটুকু ভোগ করবে, যতক্ষণ পর্যন্ত না তার মার্জিন যদি শূন্য আছে ততক্ষণ পর্যন্ত সে ওই দ্রব্যটা ভোগ করতে থাকবে। তার মার্জিন শূন্য হলে তার টোটাল ইউটিলিটি কি হবে, সর্বোচ্চ হবে, তাই না। তোমরা হয়তো তোমরা বুফে লাঞ্চ বা বুফে ডিনার করেছো, তাই না, অনেকেই করেছো বুফে লাঞ্চ বা বুফে ডিনার, তাই না। বুফে লাঞ্চ বা বুফে ডিনারে কি করতে হয়, যত ইচ্ছে খাওয়া যায়, তাই না, কোনো কোনো রেস্ট্রিকশন নাই, কোনো পয়সা, প্রথমে একবার দিয়ে ফেলতে হয়, তারপরে তুমি যাই খাও না কেন, ওটা এক্সট্রা খাওয়ার জন্য তোমাকে কোনো পয়সা দিতে হবে না। যদি পাঁচটা কলা খাও, তিনটা আপেল খাও, দুই বাটি স্যুপ খাও, তোমাকে কোনো পয়সা দিতে হবে না। ফলে তোমরা কি করবে, বুফে ডিনারে যে খেতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তোমার তোমার মার্জিনাল ইকুইলিটি নেগেটিভ না হচ্ছে, যখন তোমার মার্জিনাল ইকুইলিটি শূন্য হয়ে যাবে, পেট ভর্তি হয়ে যাবে, তখন তুমি ধরে নিতে পারো যে তোমার টোটাল ইকুইলিটি ম্যাক্সিমাম হয়ে গেছে, আর তুমি খাবে না, ফ্রি দিলেও তুমি খাবে না। এই জন্য বুফে ডিনারে বা বুফে লাঞ্চের মধ্যে আমরা যে খাবার খাই, খাবার কতটুকু খাবার খাই আমরা, যতক্ষণ পর্যন্ত আমাদের মার্জিন ইকুইলিটি শূন্য হচ্ছে, মার্জিন ইকুইলিটি শূন্য হলেই আমার টোটাল ইকুইলিটি ম্যাক্সিমাইজ হবে, এর বেশি আমাকে ফ্রি দিলেও আমি খাবো না, কেমন, তখন আমার অসুস্থ লাগবে, সে কারণে এটা আমরা আমরা এটা ফলো করি, এটা আমরা আমরা বাস্তবে এগুলো আমরা দেখি মানুষের মধ্যে, কেমন। এটা হলো টোটাল ইকুইলিটি এবং মার্জিনাল ইকুইলিটি, এই দুটো ধারণা এবং দুটো ধারণার মাঝে সম্পর্ককে আমরা এখানে ব্যাখ্যা করবো। এই যে এদের মধ্যে যে ট্রেন্ডটা বা প্যাটার্নটা কিরকম হবে সেটা ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইকুইলিটির মাধ্যমে বর্ণনা করা হচ্ছে, কেমন। এটা হলো টোটাল ইকুইলিটি এবং মার্জিনাল ইকুইলিটি। এখন আমরা দেখবো যে এই দুটো কনসেপ্টকে ব্যবহার করে, বিশেষ করে এই মার্জিনাল ইকুইলিটি কনসেপ্টকে ব্যবহার করে ভোক্তা কিভাবে সিদ্ধান্ত নেয় যে সে কত দামে কি পরিমাণ দ্রব্য কিনবে, বা ভোক্তা কিভাবে বিহেভ করে, ভোক্তা কিভাবে তার ডিসিশন নেয় মার্কেটে যে কোন দ্রব্য কতটুকু কিনবে। তো আমরা এই যে ভোক্তার যে আচরণ, ভোক্তা কিভাবে যে সিদ্ধান্ত নিবে বাজারে, সেটা ব্যাখ্যা করার জন্য আমরা এই এখান থেকে আরেকটা তত্ত্ব আমরা এখান থেকে ডেভেলপ করবো, আরেকটা ল আমরা ডেভেলপ করবো, যে লটাকে বলা হয় ল অফ ইকুই মার্জিনাল ইকুইলিটি, যেটা দিয়ে আমরা ব্যাখ্যা করবো লটা দিয়ে কিভাবে একজন ভোক্তা তার উপযোগকে সর্বোচ্চ করে, বা একজন ভোক্তা বাজারে কোন দ্রব্য কি পরিমাণ কিনলে তার উপযোগ সর্বোচ্চ হবে সেটার ব্যাখ্যা দেওয়ার জন্য, সেটাকে বিশ্লেষণ করার জন্য আমরা আরেকটা ল, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা ল, এটা অনেক কাজে লাগে, অনেক জায়গায় অনেক কনটেক্সটে এটাকে ব্যবহার করা যায়, একটু ভিন্নভাবে চিন্তা করলে এটাকে আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। এই লটাকে বলা হয় ল অফ ইকুই, এটা খুব ইম্পর্টেন্ট একটা ল, ইকুই ইকুই মানে সমান, সমান মার্জিনাল মানে প্রান্তিক, ইকুই মার্জিনাল ইকুইলিটি সমান প্রান্তিক উপযোগ, যে ল বা সূত্র সেটা হলো ল অফ ইকুই মার্জিনাল ইকুইলিটি, সকল দ্রব্য থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ সমান হতে হবে, এটাই হলো এটার নাম থেকে এটা আমরা বুঝতে পারি, যে সকল দ্রব্য থেকে আমি যে সকল দ্রব্যগুলো কিনছি বা ব্যবহার করছি, যে আমি দ্রব্যগুলো এমন পরিমাণে কিনবো যাতে করে সব দ্রব্য থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ সমান হয়, এটা এখান থেকে আমরা আইডিয়া করতে পারি, এটাই হবে লট হবে এরকম একটা, এটাকে আমরা একটু ফর্মালি ডিসক্রাইব করবো। যে ল অফ ইকুই মার্জিনাল ইকুইলিটি হলো যে একজন ভোক্তা, খেয়াল রাখবে যে যে ভোক্তা যে আছে তার তার কিছু রিসোর্স থাকে, রিসোর্স হলো তার ইনকাম, ইনকাম হলো তার রিসোর্স, যেটা দিয়ে সে দ্রব্য কিনে বাজার থেকে। এখন যখন সে বাজারে যায় তখন বাজারে পণ্যের দাম থাকে, তাকে দাম দিয়ে পণ্যগুলো কিনতে হয়, অর্থাৎ সে তার যে আয় আছে একটা নির্দিষ্ট পরিমাণ আয় ইনকাম আছে, সে ইনকামটাকে সে বাজারে নিয়ে খরচ করে বিভিন্ন দ্রব্যের পিছনে, এবং সেগুলোর জন্য তাকে দাম দিতে হয়, প্রত্যেকটা দ্রব্যের দাম আছে, দামের উপর নির্ভর করে সে কোন দ্রব্য কতটুকু কিনতে পারবে সেটা নির্ভর করে। এই যে
ভোক্তার যে ইনকাম দেওয়া আছে এবং বাজারে দ্রব্যের যে দাম দেওয়া আছে তার উপর ভিত্তি করে ভোক্তাকে সিদ্ধান্ত নিতে হয় যে তার সে কোন দ্রব্য কতটুকু কিনবে, সিদ্ধান্ত নিতে হয়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা এই ল অফ ইকুই মার্জিনাল ইকুইটি এই কনসেপ্টটাকে আমরা ব্যবহার করি। এটা ব্যবহার করে আমরা দেখাবো যে ভোক্তা কোন দামে কতটুকু পণ্য কিনলে তার নির্দিষ্ট আয় দিয়ে তার উপযোগ সর্বোচ্চ হবে, সেটাকে আমরা দেখানোর চেষ্টা করব। তো এই লটাকে একটু রিফাইন করে বলি, আমরা রিফাইন করে বললে আমরা এটাকে এভাবে বলতে পারি, এই ল অফ ইকুই মার্জিনাল ইকুইটি হলো ভোক্তা তার আয়কে এমন ভাবে ব্যয় করে, এমন ভাবে দ্রব্য কেনার পিছনে ব্যয় করে যাতে করে তার ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ। কিন্তু খেয়াল রাখবে আমরা একটা একটু 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 সূক্ষ্মভাবে একটা নতুন কনসেপ্ট এখানে ইন্ট্রোডিউস করে দিচ্ছি আমরা, সেটা হলো এতক্ষণ বলেছি আমরা দ্রব্য ভোগের প্রান্তিক উপযোগ। একটা দ্রব্য ভোগ করলে লাস্ট ইউনিট থেকে যে পরিমাণ উপযোগ পাওয়া যায় সেটাকে বলছি আমরা দ্রব্য ভোগের প্রান্তিক উপযোগ, কেমন? আর এখন বলছি আমরা দ্রব্যের পিছনে ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ। একটু একটু সাটল একটা সাটল ধারণা, সেটা হলো আমরা বলছি যে আমি একটা আমি দশ টাকার পান কিনলাম বা 10 টাকার সুপারি কিনলাম, এই যে 10 টাকার পান কিনলাম বা 10 টাকার সুপারি কিনলাম, তাহলে এই যে লাস্ট 1 টাকা দিয়ে শেষ 1 টাকা দিয়ে আমি যে পরিমাণ পান কিনলাম সেখান থেকে যে উপযোগ পাবো সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ। হয়তো আমি লাস্ট 1 টাকা দিয়ে বা শেষ 1 টাকা দিয়ে আমি 2 একক পান কিনলাম, 2 একক পান থেকে যে উপযোগ পাবো সেটা হচ্ছে আমার ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ। তা লাস্ট টাকাটা আমি দ্রব্যের পিছনে যে ব্যয় করলাম সেই লাস্ট টাকা দিয়ে আমি যে পরিমাণ দ্রব্য পাচ্ছি সেখান থেকে যে পরিমাণ উপযোগ পাচ্ছি সেটাকে বলছি আমি কি, ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ। অর্থ হচ্ছে আমার রিসোর্স বা সম্পদ যেটা দিয়ে আমি দ্রব্য কিনি, এটাকে অন্যভাবে বলতে পারো যে ব্যয়িত সম্পদের প্রান্তিক উপযোগ। যদি আমি অন্য কনটেক্সটে নিয়ে যাই, তোমাদের কনটেক্সটে নিয়ে যাই, তোমরা যেমন মনে করো 8 ঘন্টা পড়াশোনা করো দিনে, কেমন 8 ঘন্টায় 8টা সাবজেক্ট পড়াশোনা করো, এখন মনে করো কোনো সাবজেক্টের পিছনে 1 ঘন্টা ব্যয় করো, কোনো সাবজেক্টের পিছনে আধা ঘন্টা ব্যয় করো, কোনো সাবজেক্টের পিছনে 1.5 ঘন্টা ব্যয় করো, কেমন? তাহলে এই যে যে সাবজেক্টে তুমি অধ্যয়ন করছো সেখানে লাস্ট মিনিট যে কন্ট্রিবিউট করছো, লাস্ট মিনিট যে ব্যয় করছো সেই লাস্ট মিনিট ব্যয় থেকে তুমি কতটুকু তোমার গেইন হচ্ছে, কতটুকু তুমি মার্কস ফাইনালে তুমি সংযোজন করতে পারবে, সেটা হচ্ছে তোমার গেইন অফ স্পেন্ডিং দ্য লাস্ট মিনিট টাইম অন দ্যাট সাবজেক্ট। এটা তোমার এটাকে আমরা বিভিন্ন কনটেক্সটে ব্যবহার করতে পারি। এখানে আমরা টাকা দিয়ে বলছি যে তুমি টাকা দিয়ে যে দ্রব্যটা কিনছো লাস্ট টাকা ওই দ্রব্যের উপর ব্যয় করে যে পরিমাণ উপযোগ পাচ্ছ সেটাকে বলছে নাকি ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ। এই ল অফ ইকুই মার্জিনাল ইকুইটিটাকে বর্ণনা করা হয় ইন টার্মস অফ লাস্ট ইউনিট অফ মানি ইকুইটি ডিরাইভ ফ্রম দ্য লাস্ট ইউনিট অফ মানি অন সাম কমোডিটি, কোন দ্রব্যের পিছনে ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ তার ভিত্তিতে বর্ণনা করা হয়। এই তত্ত্বটা বলে আমাদেরকে যে ভোক্তা তার আয়কে এমনভাবে ব্যয় করে বা সে এমনভাবে দ্রব্যের পরিমাণ নির্ধারণ করে যাতে করে প্রতি দ্রব্যের পিছনে ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ সমান হয়। এটা একটা এক্সাম্পল দিলে একটু ক্লিয়ার হবে, যে মনে করো দুটো দ্রব্য আছে, কেমন? একটা দ্রব্য এক্স, একটা দ্রব্য এক্স যার দাম হচ্ছে পিএক্স, পিএক্স হচ্ছে এক্স দ্রব্যের দাম, পিএক্স হচ্ছে মনে করো 20 টাকা, কেমন? একটা দ্রব্য আছে মনে করো ওয়াই, পি ওয়াই, এটার দাম মনে করো 40 টাকা, এবং ওই ব্যক্তির ইনকাম হচ্ছে মনে করো আই 100 টাকা পার ডে। এখন তাকে সিদ্ধান্ত নিতে হবে 100 টাকা দিয়ে সে কতটুকু এক্স কিনবে কতটুকু ওয়াই কিনবে যাতে করে তার উপযোগ সর্বোচ্চ হয়। আমরা একটা টেবিল যদি এখানে দেই, সহজ একটা টেবিল যদি দিই এখানে, আমরা এখানে দুটো পার্ট থাকবে, একটা থাকবে এক্স এর জন্য একটা থাকবে ওয়াই এর জন্য। এখানে এক্স এর পরিমাণ ইউনিট অফ এক্স 1, 2, 3, 4, 5 এভাবে সে বিভিন্ন একক এক্স সে কিনতে পারবে, কেমন? এবং এক একক এক্স কিনলে সেখান থেকে যে সে উপযোগ পাবে সেই উপযোগের পরিমাণকে লিখবো আমরা, এখানে আমরা বলি মার্জিনাল ইকুইটি অফ এক্স, কেমন? এক্স থেকে সে কত এক একক এক্স বুক করলে সে মনে করে 100 একক উপযোগ পাবে, এক্সট্রা যে কিছু উপযোগ হবে, পান হতে পারে, সুপারি হতে পারে, যেকোনো কিছু হতে পারে। 2 একক এক্স বুক করলে সে দ্বিতীয় একক এক্স থেকে মনে করো 80 একক উপযোগ পাবে। এটা হচ্ছে মার্জিনাল, টোটাল না, মার্জিনাল ইকুইটি, মানে
সেকেন্ড ইউনিট থেকে শুধুমাত্র কতটুকু বুঝতে পারছে আমি মাঝে একটু একটু ধর্ম হচ্ছে না ওর আসমান আমি একটা নির্দিষ্ট হারে যদি কমিয়ে দিচ্ছি বিশ বিশ করে কমিয়ে দিচ্ছি অন্যভাবে কমালেও হবে চল্লিশ বিশ এটা হলো এক্সেস মার্জিনাল ইকুইটি যেটা ডিমিনিশিং ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইকুইটি অনুযায়ী এক্স দ্রব্য ভোগের পরিমাণ যখন বাড়ানো হবে তখন এক্স দ্রব্য থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ কমতে থাকবে তার উল্টো ভাবে টোটাল ইকুইটি ডিক্রিজ নিতে পারবে এটা হলো আমি এক একক এক্স ভোগ করলে আমি কতটুকু উপযোগ পাচ্ছি এটা হচ্ছে মার্জিনাল ইকুইটি এখন আমরা এখান থেকে এই ল অফ মার্জিনাল ইকুইটিটা ডেসক্রাইব করার জন্য আমি এই যে একটু সাটল একটা ইকুইটির কথা বললাম যে মার্জিনাল ইকুইটি ডিরাইভড অর ইকুইটি ডিরাইভড ফ্রম দ্য লাস্ট ইউনিট অফ মানি শেষ টাকা থেকে বা এক টাকা থেকে সে কতটুকু উপযোগ পাচ্ছে শেষ এক টাকা থেকে দেখো যে এক্স এর দাম হচ্ছে বিশ টাকা এক একক এক্স কিনতে তার বিশ টাকা লাগে বিশ টাকা খরচ করে সে একশো একক উপযোগ পাচ্ছে তাহলে আমি যদি ঐকিক নিয়ম করি তাহলে বলতে পারি যে এক টাকা ব্যয় করলে সে একশো বাই বিশ বা পাঁচ একক উপযোগ পাচ্ছে তাই না অর্থাৎ সে এক একক এক্স যদি কিনে বিশ টাকা দিয়ে বিশ টাকা দিয়ে সে একশো একক উপযোগ পাচ্ছে সুতরাং প্রতি টাকা থেকে বা এক টাকা থেকে সে কত উপযোগ পাচ্ছে একশো বাই বিশ এটাকে আমি এভাবে লিখতে পারি যে এমইউ এক্স বাই পিএক্স যদি এক্স এর প্রান্তিক উপযোগকে আমি এক্স দ্রব্যের দাম দিয়ে ভাগ করি তাহলে আমি যে কনসেপ্টটা এখানে পাই সেই কনসেপ্টটাকে বলা হয় কি যে ইকুইটি ডিরাইভ ফ্রম দা লাস্ট ইউনিট অফ মানি সে শেষ টাকা থেকে বা দায়িত্ব অর্থের প্রান্তিক উপযোগ এটাকে বলা হয় দায়িত্ব অর্থের প্রান্তিক আমি এক টাকা ব্যয় করে কতটুকু উপযোগ পাচ্ছি এই দ্রব্য থেকে আমি তাহলে কত হবে এটা আমি যদি ভাগ করি বিশ দিয়ে তো হবে পাঁচ পাঁচ বিশ এক ঠিক আছে তাহলে যদি আমি এক একক এক্স কিনি আমার ইনকাম একশো টাকা থেকে বিশ টাকা খরচ করে যদি এক একক এক্স কিনি আমি তাহলে আমি বলতে পারবো আমার ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ পাঁচ টাকা পাঁচই দিচ্ছি এক একক এক্স কিনলে আমি একশো একক উপযোগ পাই বা এক একক এক্স এর প্রান্তিক উপযোগ একশো কিন্তু এক্স এর পিছনে ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ পাঁচ ঠিক আছে প্রতি টাকা থেকে আমি পাঁচ একক করে উপযোগ পাচ্ছি এক্স এর জন্য এভাবে আমি যদি দুই একক এক্স কিনে তাহলে আমার ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ হবে এই থেকে বিশ দিয়ে ভাগ করলে চার হবে এটাকে বিশ দিয়ে ভাগ করলে তিন হবে এটাকে বিশ দিয়ে ভাগ করলে দুই হবে এতে বিশ ভাগ করলে এক হবে অর্থাৎ আমি যদি ফর এক্সাম্পল তিন একক এক্স কিনি তাহলে এক্স এর পিছনে ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ হবে তিন একক ঠিক আছে থার্ড ইউনিট থেকে আমি এক একক উপযোগ পাবো কিন্তু আমার যে ব্যয়িত অর্থে প্রান্তিক উপযোগ সেটা হবে তিন একক এই জিনিসটা কুশল এই জিনিসটা ইম্পর্টেন্ট ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ হলো মার্জিনাল ইকুইটি থেকে প্রাইস দিয়ে ভাগ করলে আমরা ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ পাই ঠিক একই জিনিস আমাকে ওয়াই দ্রব্যের জন্য বের করতে হবে একই যেটা আমরা ওয়াই দ্রব্যের জন্য বের করবো সেখানে আমি ওয়াই এক দুই তিন চার পাঁচ বিভিন্ন একক কিনতে পারি আমি যদি এক একক ওয়াই কিনি তাহলে আমার যে মার্জিনাল ইকুইটি হবে সেটা বলবো এমইউ ওয়াই এটা মনে করুন একশো বিশ দূর এখানে প্রথম একক থেকে সেকেন্ড ইউনিট হলো একশো পাই পুজো থার্ড থেকে পাই মনে করো আশি মিলিগুলো বিশ করে পাওয়াচ্ছে ঠিক আছে এই হলো আমার এবং ওয়াই দ্রব্যের পিছনে ব্যয় দর্থের প্রান্তিক উপযোগ মার্জিনাল ইনস্টিটিউট অফ মানি ফ্রম ওয়াই আমরা একইভাবে বের করতে পারি এখন দেখো ওয়াই দ্রব্যের দাম কিন্তু চল্লিশ টাকা বিশ টাকা না ফলে আমি যদি এক একক ওয়াই কিনি আমার মার্জিনাল ইনস্টিটিউট হলো একশো বিশ এবং যেহেতু এক একক ওয়াই কেনার জন্য আমার চল্লিশ টাকা খরচ করতে হবে সুতরাং আমার মার্জিনাল ইনস্টিটিউট অফ মানি হবে ওয়াই দ্রব্যের পিছনে ব্যয় দেওয়ার প্রান্তিক উপযোগ হবে তিন চল্লিশ এটাকে ভাগ করলে টু পয়েন্ট ফাইভ চল্লিশ দিয়ে তো হবে টু এটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ ষাটকে চল্লিশ ভাগ করলে এটা হবে ওয়ান তাহলে আমরা কি পেলাম যে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্যের পিছনে ব্যয় দর্থের প্রান্তিক উপযোগ পেয়ে গেলাম আমরা থার্ড কলামে পেলাম এক্স দ্রব্যের পিছনে ব্যয় দর্থের প্রান্তিক উপযোগ আর এটা হলো ওয়াই দ্রব্যের পিছনে ব্যয় দর্থের প্রান্তিক উপযোগ ল অফ ইকুইটি আমাকে বলে যে প্রতিটা
দ্রব্যের পিছনে ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ সমান হতে হবে। এটা আমার 100 টাকা আছে, 100 টাকা দিয়ে আমি কোন দ্রব্য কতটুকু কিনবো সেটা নির্ভর করবে যে আমি প্রত্যেক দ্রব্য এমন পরিমাণে কিনবো যাতে করে প্রতি দ্রব্য থেকে ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ সমান হয়। দেখো অর্থাৎ এটা এবং এটা সমান হতে হবে। যেমন আমি যদি বলি যে এখানে আমি যদি 1 একক ওয়াই কিনি এবং 3 একক এক্স কিনি তাহলে আমার এই দুটো অ্যামাউন্ট সমান হবে। 1 একক ওয়াই কিনে এবং 3 একক এক্স কিনলে আমার প্রতি দ্রব্য থেকে প্রাপ্ত ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ সমান হবে। অথবা আমি কি করতে পারি 5 একক এক্স কিনতে পারি এবং 5 একক ওয়াই কিনতে পারি, তাহলে আমার ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ সমান হবে। অথবা আমি 4 একক এক্স কিনতে পারি এবং 3 একক ওয়াই কিনতে পারি, তাহলে আমার ব্যয়িত অর্থের প্রান্তিক উপযোগ সমান হবে। তাহলে কথা হলো যে আমি কোনটা করবো, আমি তো সবকিছু করতে পারবো না। আমি 5 একক এক্স এবং 5 একক ওয়াই কিনতে পারবো না, কারণ 5 একক এক্স কিনতে গেলে আমার 100 টাকা খরচ হয়ে যাবে আর ওয়াই কেনার জন্য কোনো টাকাই থাকবে না। কেমন স্যার? স্যার ওয়াই এর স্যার 2 নম্বর যেটা আছে স্যার ওইখানে স্যার মার্জিনাল ইউটিলিটি বাই স্যার প্রাইস স্যার ওইটা স্যার 25 কিভাবে হয় স্যার একটু যদি একটু 2.5 স্যার 2.5 এটা 1.5 যেকোনো ভাবে ব্যয় করলে হবে না। আমি যদি আমি আমার 100 টাকা থেকে নানা ভাবে ব্যয় করতে পারি, 100 টাকা দিয়ে আমি কি করতে পারি, আমি 5 একক 5টা এক্স কিনতে পারি। কেমন? সেক্ষেত্রে আমার মোট উপযোগ কত হবে? মোট উপযোগ মানে এগুলো তোমার যোগ করতে হবে, 180 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
দুটো ওয়াই কিনি একটা এক্স কিনি তাহলে আমার এই 100 টাকা থেকে আমি মোট পুঁজি কত পাবো 100 টাকা থেকে আমি এখান থেকে পাবো 220 এখান থেকে পাবো 120 অর্থাৎ 5 একক এক্স না কিনে আমি যদি 2 একক ওয়াই এবং 1 একক এক্স কিনি তাহলে আমার মোট পুঁজি একটু বেশি হবে 100 টাকা ব্যয় করলে একটু ওয়াইজ দামি ব্যয় করব একটু একটু আমি একটা বিচক্ষণ সিস্টেম ব্যয় করব এখন কত হচ্ছে আর অন্য কোনো উপায় আছে কিনা আমি মোট পুঁজি বাড়ানোর জন্য তাহলে আমার মোট উপযোগ সর্বোচ্চ হবে অন্য কোনো ভাবে আর সর্বোচ্চ করা যাবে না বা আর বাড়ানো যাবে না যেমন আমরা যদি মনে করি 3 একক এক্স কিনলাম আমি কেমন 3 একক এক্স কিনলে আমার আমার ব্যয় তরফে পান্তিক উপযোগ হবে 3 কেমন আমার 100 টাকাও ব্যয় হয়ে গেল 100 টাকা দিয়ে আমি 3 একক এক্স কিনলে এবং 1 একক ওয়াই কিনলে 100 টাকা দিয়ে আমার পুরো টাকাটাই ব্যয় হবে এবং ব্যয়িত অর্থে প্রান্তিক উপযোগ দুক্ষেত্রেই সমান এক্স এর জন্য যা হবে ওয়াই জন্য তা হবে আমি যদি 5 একক এক্স কিনি তাহলে কিন্তু 5 একক ওয়াই কিনতে পারবো না আমি কেমন কিংবা আমি অন্য কোনো ভাবে ব্যালেন্স করার চেষ্টা করি তাও পারবো না 4 একক এক্স কিনলে আমি 3 একক ওয়াই কিনতে পারবো না 4 একক এক্স কিনলে আমার 80 টাকা চলে যাবে আর 20 টাকা দিয়ে আমি 3 একক ওয়াই কিনতে পারবো না সুতরাং এই কম্বিনেশন আমি পাবো না আমার জন্য অ্যাভেলেবেল না সেটা আমার আওতার বাইরে আমি যদি এখান থেকে সরে যাই এখান থেকে আমি যদি এক্স এর পরিমাণ কমিয়ে দেই যদি এক্স এর কিংবা এক্স এর পরিমাণ বাড়িয়ে দিয়ে ওয়াই এর পরিমাণ কমিয়ে দিয়ে আমি তাহলে আমার মূল প্রজেক্ট কমে যাবে আমি যদি আধা একক ওয়াই কিনি যদি এক্স এর পরিমাণ যদি বাড়িয়ে দিই এক্স এর পরিমাণ বাড়ালে দেখো আমার আমার উপযোগ বাড়বে কত 40 তাই না
দেশ তার একক থেকে যদি আমি 80 টাকা দিয়ে আমার 40 টাকা উপযোগ যোগ হবে আমার, কিন্তু আমি যদি ওয়াই একক অর্ধেক বা আমাকে এক্স এক একক এক্স পাওয়ার জন্য ওয়াই একক হাফ ইউনিট অফ ওয়াই আমাকে স্যাক্রিফাইস করতে হবে। তো আমি যদি হাফ ইউনিট স্যাক্রিফাইস করি আমার এখানে 120 টা আমি 60 একক উপযোগ স্যাক্রিফাইস করতে হবে, কারণ আমি 40 একক পাওয়ার জন্য আমাকে বা 40 একক উপযোগ সংযোজন করার জন্য আমাকে এখান থেকে 60 ইউনিট বা হাফ ইউনিট অফ ওয়াই আমাকে আমরা বলি যে এমন ভাবে অর্থ ব্যয় করতে হবে এরকম বা x এর পিছনে ব্যয় করতে প্রান্তিক উপযোগ সমান mu y / p1 y এর পিছনে ব্যয় করতে প্রান্তিক উপযোগ দুটো সমান হবে, এটাকে বলা হয় ল অফ ইউনি মার্জিনাল ইকুইলিব্রিয়াম, ল অফ ইউনি মার্জিনাল ইকুইলিব্রিয়াম। এটা শুধুমাত্র দ্রব্য ব্যয় ক্ষেত্রে না, এটা যে কোনো জায়গায় এটা প্রযোজ্য, এই লটা আমরা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লাই করে আমরা আমাদের ইকোনমিক্যাল ডিসিশন নিতে পারি বা ডিসিশন এমন ভাবে নিতে পারি যাতে করে আমাদের আমাদের নিশ্চিত করে যে আমি একটু আগে টাইম অ্যালোকেশনের কথা বললাম, কোন সাবজেক্টের পিছনে কতটুকু টাইম অ্যালোকেট করবো যার করে আমার ফাইনাল পরীক্ষার মার্কসটা সর্বোচ্চ হয়, সেটা আমাকে এমন ভাবে টাইম অ্যালোকেশন করতে হবে যাতে করে প্রতি সাবজেক্টের পিছনে যে লাস্ট পিরিয়ডে ব্যয় করছি আমি লাস্ট পিরিয়ড থেকে সংযোজিত যে মার্কস বা এক্সপেক্টেড যে সংযোজিত মার্কস সেটা সমান হবে সবগুলো। যদি আমার এমন হয় যে আমি এক পিরিয়ড অঙ্কে পিছনে ব্যয় করলে আমার আমার পাঁচ মার্কস যোগ হবে, আর এক পিরিয়ড যদি আমি লাস্ট পিরিয়ডটা যদি আমি আমার বাংলা পিছনে যে লাস্ট পিরিয়ডে ব্যয় করছি আমি সেই লাস্ট পিরিয়ড থেকে যদি আমার মার্কস সংযোজিত করে তিন হয় তাহলে আমি আমার টাইমটাকে রিঅ্যালোকেট করতে পারি, যে আমি অঙ্কের পিছনে টাইম এক মিনিট বাড়িয়ে দিয়ে বাংলার পিছনে টাইম এক মিনিট কমিয়ে দিয়ে আমি কি করতে পারি আমার প্রতি লাস্ট পিরিয়ডের যে আমার যে আমার যে উপযোগ বা আমার যে ভ্যালু বা আমার যে গেইন সেটা প্রত্যেক সাবজেক্টে কিন্তু সমান। এটা হলো আমাদের রুল যে আমাকে এমনভাবে সম্পদ ব্যয় করতে হবে যাতে করে ব্যয়িত সম্পদ থেকে যে আমি যে রিটার্ন পাবো আমি যে গেইন পাবো সেই গেইনটা যাতে সকল ক্ষেত্রে সমান হয়, সকল ক্ষেত্রে যখন সমান হবে তখন আমার টোটাল গেইনটা ম্যাক্সিমাইজ হবে বা আমার রিসোর্সটা দক্ষভাবে ব্যয় করবে, দক্ষভাবে আমার নিয়োজন হবে রিসোর্সটা। এটা হলো ইকোনমিক প্রিন্সিপাল, যেটা হলো মেইন ইকোনমিক প্রিন্সিপাল। এবং এই প্রিন্সিপালটাকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কনটেক্সটে এটাকে আমরা ব্যবহার করি, এবং এই প্রিন্সিপালের অর্থাৎ আমি যদি এখান থেকে সরে যাই যদি সমান না হয় তাহলে আমার এই টোটাল ইকুইটি ম্যাক্সিমাইজ হবে না বা সম্পদের সর্বোচ্চ ব্যবহার হবে না। এই যে ল অফ ইকুইটি মার্জিনাল ইকুইটি, এই ল অফ ইকুইটি মার্জিনাল ইকুইটি দিয়ে আমরা যে আমাদের যে আমাদের ডিমান্ড কার্ভ আছে কেমন ডিমান্ড ল অফ ডিমান্ড আছে আমাদের যার ভিত্তিতে আমরা ডিমান্ড কার্ভকে আঁকি সেই ল অফ ডিমান্ড কো আমরা ব্যাখ্যা করতে পারি এই লটা দিয়ে। অর্থাৎ যেহেতু ভোক্তা তার উপযোগ সর্বোচ্চ করার জন্য এই ল অফ ইকুইটি মার্জিনাল ইকুইটিকে মেনে চলে তাই ডিমান্ড লটাকেও পালিত হতে পারে, অর্থাৎ ডিমান্ড লটা আমাদেরকে বলে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে যদি কোনো একটা দ্রব্যের দাম বৃদ্ধি পায় তাহলে সেই দ্রব্যের চাহিদার পরিমাণ হ্রাস পায়, এটা কিন্তু আমাদের ল অফ ডিমান্ড। তাহলে এই যে আমরা ল অফ ডিমান্ড এবং ল অফ ইকুইটি মার্জিনাল ইকুইটি বলছে আমাদেরকে এক্স দ্রব্য পিছনে গাড়িতে অর্থের প্রান্তিক উপযোগ সেটা ওয়াই দ্রব্য বা অন্য যে কোনো দ্রব্য ওয়াই জেড বা আদার কমোডিটি আরো বাড়াতে হবে সমান হতে হবে সকলের সমান হতে হবে বা আদার্স তিনটা কমোডিটি থাকলে এটা এরকম হয়ে যাবে এমইউ জেড বাই পি জেড এভাবে এটাকে এক্সটেনশন করতে পারবে যে সবগুলো দ্রব্যের পিছনে সবগুলো জায়গায় যেখানে আমি যেখানে যেখানে আমি সম্পদ ব্যয় করছি বা নিয়োগ করছি সব জায়গায় সম্পদ নিয়োগ থেকে আমার যে রিটার্ন আসছে আমার যে গেইন আসছে আমার যে উপযোগ আসছে সেটা যেন সমান হয়, সমান হলে আবার রিসোর্স এফিসিয়েন্সি ব্যবহার হবে বা আমার মোট উপযোগটা
আমার টোটাল স্যাটিসফ্যাকশন টা সর্বোচ্চ হবে আর টোটাল গেইন টা ম্যাক্সিমাইজ হবে আর আমরা ডিমান্ডে বলছিলাম যে ভোক্তার আচরণ ব্যাখ্যা করার জন্য যে বলছিলাম যে কোন মানে কোন এক্স দ্রব্যের যে ডিমান্ড কোয়ান্টিটি অফ এক্স এটা ডাউনওয়ার্ড স্লোপিং হয় ল অফ ডিমান্ড থেকে এক্স এর দাম যদি হ্রাস পায় তাহলে এক্স এর ক্রয় পরিমাণটা বৃদ্ধি পায় চাহিদার পরিমাণটা বৃদ্ধি পায় এটা হলো ল অফ ডিমান্ড তাই না ল অফ ডিমান্ড এই ল অফ ডিমান্ড কে আমরা ল অফ ইকুইমার্জিনাল ইকুইলিব্রিয়াম দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি তা দিয়ে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি এমন থার্ড এটা 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 কোনো দরকার নেই আমরা যদি মনে করি এক্স এর দাম একটু কমিয়ে দিলাম তাহলে মনে করি বাজারে এক্স এর দাম কমে গেল বাজারে এক্স এর দাম যদি কমে যায় তাহলে দেখো যে এই রেশিওটা কিন্তু নিচের সংখ্যাটা কম কমে গেলে রেশিওটা কিন্তু বড় হয়ে যায় রেশিওটা এই সেটটা বড় হয়ে যায় এই সেটটা বড় হয়ে যায় এটা এটা তো স্থির এটা কোনো পরিবর্তন হয় না কিউ এর দামটা স্থির আছে কিউ এর দাম স্থির থাকার কারণে বাউন্ডাল অবস্থা অপরিবর্তিত থাকার কারণে যখন এক্স এর দাম যখন হ্রাস পায় তখন এক্স এর পিছনে ব্যয়িত অর্থের পার্থক্য উপযোগ বৃদ্ধি পায় ঠিক আছে এক্স এর দাম যখন হ্রাস পায় এই রেশিওটা বৃদ্ধি পেয়ে যায় এটা পুরো অর্থাৎ এটা গরমিল হয়ে যায় যে লব কি মার্জিন ইকুইটি এটা আগের মতো থাকে না বা এটা আর প্রতিপালিত হয় না যে কারণে ভোক্তাকে তখন তার টোটাল ইকুইটি ম্যাক্সিমাইজ করার জন্য কি করতে হয় তার রিসোর্স অ্যালোকেশন পরিবর্তন আনতে হয় তার টাকার যে ব্যয় কোন পিছনে কত ব্যয় করবে সেখানে তাকে পরিবর্তন আনতে হয় পরিবর্তনটা সে কিভাবে আনবে তাকে এই সমতা আবার প্রতিষ্ঠা করতে হবে সমতা প্রতিষ্ঠা করার দুটো পথ আছে একটা হলো যে এটাকে কমিয়ে দেওয়া এনডিএক্সকে যদি কমিয়ে দিই আমি তাহলে এটা আবার সমান হতে পারে অথবা আমি যদি এই সেট থেকে বাড়িয়ে দিই এটাকে বাড়ানোর দুটো পথ আছে এটা স্থির এটাকে বাড়িয়ে দিতে পারি এটাকে বাড়িয়ে দিলেও আমার দুপক্ষটা সমান হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হবে আমি যদি এটাকে যদি কমাতে চাই এনডিএক্স যদি কমাতে চাই এমএক্স এর ধর্ম হলো কি এমএক্স এর ধর্ম হলো যখন দ্রব্য ভোগের পরিমাণ বাড়ানো হয় তখন দ্রব্য ভোগ থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ কমে আসে সুতরাং এই এমএক্স কে কমাতে হলে আমাকে কি করতে হবে এক্স এর ব্যবহার বাড়াতে হবে এক্স এর ভোগ বাড়াতে হবে যদি আমি এক্স এর ভোগ যদি বাড়াই আমি এক্স এর ভোগ তাহলে এটা কম হবে তাই না আমি যদি এক্স এর ভোগ যদি বৃদ্ধি করি তাহলে এক্স এর দাম কমে গিয়েছে 5 টাকা থেকে 3 টাকা হয়ে গিয়েছে আমি যদি এক্স এর ব্যবহার যদি 10 টাকা 10 একক থেকে 15 একক করি তাহলে আমার এক্স এর মার্জিন যদি কম হবে এক্স এর মার্জিন যদি কম করলে তাহলে আবার একটা সম্ভাবনা সৃষ্টি হবে যে এই দুটো পক্ষ সমান হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হবে সুতরাং আমরা এই ল অফ ইকুই মার্জিনাল ইকুইলিব্রিয়াম থেকে আমরা ল অফ ডিমান্ডের পিছনে ব্যাখ্যাটা দিতে পারি বা কেন একজন ভোক্তা যখন কোনো পণ্যের দাম কমে তখন সে তার উপযোগকে সর্বোচ্চ করার জন্য বেশি পরিমাণে কিনে এটা ল অফ ডিমান্ডের মাধ্যমে ব্যাখ্যাটা হয় আর একটা ব্যাখ্যা আমরা ল অফ ইকুই মার্জিনাল ইকুইলিব্রিয়ামের মাধ্যমেও দিতে পারি ঠিক আছে এটা হলো ল অফ ডিমান্ডের ব্যাখ্যা উইথ ল অফ ইকুই মার্জিনাল ইকুইলিব্রিয়াম এটা একটা দিক গেল তাহলে আমরা এই যে কার্ডিনাল ইকুইটি অ্যাপ্রোচ এখানে ইকুইটিকে সংখ্যায় মাপা হয় তার ভিত্তিতে ভোক্তা কিভাবে ডিসিশন নেয় কোন দ্রব্য কতটুকু কিনবে সেটা একটা ব্যাখ্যা দেখালাম এখানে আমরা ধরে নিয়েছি কি বাজারে দুটো দ্রব্য আছে এক্স এবং ওয়াই দুটো দ্রব্যের দাম দেওয়া আছে এক্স এর দাম দেওয়া আছে ওয়াই এর দাম দেওয়া আছে এবং ভোক্তার একটা নির্দিষ্ট আয় আছে ইনকাম আছে বা রিসোর্স আছে সেই ইনকাম থেকে সে কিভাবে কোন দ্রব্যের পিছনে ব্যয় করবে বা কোন দ্রব্য কতটুকু কিনবে কিনলে তার ইকুইটি ম্যাক্সিমাইজ হবে তার প্রক্রিয়াটাকে আমরা এখানে গ্রাফিক্যালি এবং টেবিলের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করেছি কেমন এটা হলো আমাদের কার্ডিনাল ইকুইটি অ্যাপ্রোচ কার্ডিনাল ইকুইটি অ্যাপ্রোচ এখানে এই যে মার্জিনাল ইকুইটি কনসেপ্টের কথা আমরা বলছি এটা একটা প্রয়োগ আছে টোটাল ইকুইটি ম্যাক্সিমাইজিং ছাড়াও যে প্রয়োগটাকে বলা হয় যে অনেক সময় এই এই মার্জিন ইকুইটি কনসেপ্টটাকে দিয়ে আমরা একটা কোন প্রবলেমে সলভ করি যে প্রবলেমটাকে বলা হয় হোয়াট আর ডায়মন্ড প্যারাডক্স টু টাইপ এর প্রবলেম নাম্বার হোয়াট আর ডায়মন্ড প্যারাডক্স প্যারাডক্সটা হলো যে পানি এত গুরুত্বপূর্ণ একটা পণ্য দ্রব্য বা সামগ্রী যেটা সবাই মানুষ বেঁচে থাকতে পারে না সেই এত একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য এত একটা উপকারী বা জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় পণ্য এর দাম এত কম কেন ডায়মন্ড যেহেতু না হলেও আমাদের কোনো অসুবিধা হয় না
এটা এত বেশি কেন? এটা একটা ধাঁধা হয়ে গেছে, এটা একটা প্যারাডক্স হলো। এত প্রয়োজনীয় জিনিস ওয়াটার, তার দাম এত কম, এত অপ্রয়োজনীয় একটা জিনিস ডায়মন্ড, এটা না হলে কোনো কারো কোনো অসুবিধা হওয়ার কথা না, তারপরে দাম বেশি কেন? এটাকে বলা হয় ওয়াটার ডায়মন্ড প্যারাডক্স। এটা অ্যাডাম স্মিথ প্রথমে দিয়েছেন, ধাঁধাটা দিয়েছিলেন, কিন্তু উনি এটা উত্তর দেননি। কিন্তু এই যে মার্জিনালিস্ট বা ইউটিলিটেরিয়ান যারা আছেন, যারা এই তত্ত্বগুলো দিয়েছেন, কার্ডিনালিটি তত্ত্ব দিয়েছেন, যেটা আমরা ব্যাখ্যা করেছি, সে তারা এই মাজরিটির কনসেপ্ট দিয়ে এই ওয়াটার ডায়মন্ড প্যারাডক্সটাকে ব্যাখ্যা করেছে। এবং তারা এই যে টোটাল ইকুইটি এবং মার্জিনাল ইকুইটি এই দুটো কনসেপ্টকে এখানে ব্যবহার করা হচ্ছে, যে পানি অত্যন্ত মূল্যবান, এর কোনো এটা কেউ অস্বীকার করতে পারে না। পানির পানির দামটা অত্যন্ত কম, কেমন এটাও কেউ অস্বীকার করতে পারে না। কেন? কারণ পানির দামটা কম হওয়ার কারণ কি? কারণ এখানে আগে মনে করা হতো যে কোনো দ্রব্যের মূল্য নির্ভর করে সে দ্রব্যের মোট উপযোগের উপর। মোট উপযোগ মানে সবগুলো একক ব্যবহার থেকে মোট দ্রব্যের মোট উপযোগ পাওয়ার চেষ্টা, এটা সঠিক না। মার্জিনালিস্ট যারা আছেন তারা বলেন যে কোন দ্রব্যের দাম নির্ভর করে সেই দ্রব্যের মার্জিনাল ইউটিলিটি, টোটাল ইউটিলিটি, টোটাল ইউটিলিটি অনেক বেশি হতে পারে। আমি 1000 ইউনিট দ্রব্য ভোগ করি, আমার টোটাল ইউটিলিটি হবে সবগুলো ইউটিলিটি যোগ করে আমি যে ইউটিলিটি পাবো সেটা হচ্ছে আমার টোটাল ইউটিলিটি। আমি 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 মাসে হয়তো 5000 গ্যালন পানি ব্যবহার করি, সবগুলো গ্যালনের পানি যোগ করলে আমি আমার পানি টোটাল ইউটিলিটি পাবো, কেমন এটা পানি টোটাল ইউটিলিটি। আর মাঝে ইউটিলিটি হলো কি? মাঝে ইউটিলিটি হচ্ছে আমি শেষ একক পানি থেকে কতটুকু উপযোগ পাচ্ছি, সেটা হলো পানির মার্জিনাল ইউটিলিটি। এখন আমরা মাল্টি নিউট্রিশন লট হয় হলো কি, যে যত বেশি ব্যবহার করা হয় কোনো দ্রব্য যত বেশি থাকবে আমার কাছে তার মার্জিনাল ইউটিলিটি আমার কাছে তত কম হবে। এটা ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, যে কোনো দ্রব্য যার কাছে যত বেশি থাকবে সেই দ্রব্যের প্রান্তিক উপযোগ তত কম হবে। আর পানি তো আমাদের কিছু অনেক পানি আছে, প্রচুর পানি আছে, সুতরাং পানির প্রান্তিক উপযোগ স্বাভাবিকভাবেই কম হবে। যে দ্রব্য বেশি থাকে কারো কাছে বা যেখানে বেশি পাওয়া যায়, প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেখানে শেষ এককের যে প্রান্তিক উপযোগ সেটা অত্যন্ত কম হয়, সেটা কেমন। আর যখন কোনো দ্রব্য কম পাওয়া যায় প্রকৃতিতে বা কারোর কাছে যখন কম থাকে তখন সেটার প্রান্তিক উপযোগ অনেক বেশি থাকে, তাই না? কোনো পাশে যদি 10টা ছেলে মেয়ে থাকে তাহলে এই 10th 1 এর জন্য খুব বেশি করে চিন্তিত থাকে না, কোথায় গেল না গেল চিন্তা করে না। কিন্তু কারোর কাছে যদি কোনো পরিবারে যদি একটা সন্তান থাকে ওটাকে সে সবসময় নজরে রাখে, তাই তার মূল্য তার কাছে অনেক বেশি, যত বেশি থাকবে কোনো জিনিস আর প্রান্তিক উপযোগ তার কাছে তত কম হবে, বাস্তবিকের মূল্য তার কাছে তত কম থাকবে। আর যার কাছে যে জিনিসটা তত কম থাকবে বাস্তবিকের মূল্যটা তার কাছে তত বেশি থাকবে। যেহেতু ডায়মন্ডের পরিমাণ খুব কম, গোটা পৃথিবীতে খুব কম পরিমাণ ডায়মন্ড আছে, বাংলাদেশে কম ডায়মন্ড আছে, খুব বেশি হবে 5-6 কেজি বেশি ডায়মন্ড হবে না। তো পানি কত আছে বাংলাদেশে? অনেক হাজার হাজার লিটার পানি আছে, বাস্তবিকের ডায়মন্ডের মূল্যটা দিতে পারি। কোন দ্রব্য বেশি পাওয়া গেলে তার টোটাল ইউটিলিটি বেশি হয়, ইউজ ভ্যালু বেশি হয়, কিন্তু এর যে বিনিময় মূল্য বা মার্কেট ভ্যালু যে দামে এটা কেনা বেচা হয় যেটা মার্জিনাল ইউটিলিটির উপর নির্ভর করে সেটা কম। যে দ্রব্য বেশি পাওয়া যায় তার টোটাল ভ্যালু বেশি, ইউজ ভ্যালু বেশি, কিন্তু তার যে এক্সচেঞ্জ ভ্যালু বা মার্কেট ভ্যালু বা বিনিময় মূল্য যেটা লাস্ট ইউনিটের ইউটিলিটির উপর নির্ভর করে সেটা কম। ডায়মন্ড যেহেতু কম পাওয়া যায় সুতরাং ডায়মন্ডের মার্জিনাল ভ্যালু অত্যন্ত হাই, ফলে ডায়মন্ডের দাম অনেক বেশি বা ডায়মন্ডের এক্সচেঞ্জ ভ্যালু বেশি হয়, যদিও ইউজ ভ্যালু কম বা টোটাল ইউটিলিটি কম। এই প্যারাডক্সের একটা ব্যাখ্যা আমরা টোটাল ইকুইটি এবং মার্জিন ইকুইটির মাধ্যমে দিতে পারি, ঠিক আছে? তাহলে এগুলো আমাদের ইউটিলিটেরিয়ান এর কনসেপ্ট, টোটাল ইকুইটি আর মার্জিন ইকুইটি ব্যবহার করে কিভাবে ভোক্তা তার পছন্দ ক্রম নির্ধারণ করে সেটা আমরা এখানে দেখাবো। এই তত্ত্বের যে মূল দুর্বলতা, সেই দুর্বলতা হলো যে এখানে ধরে নেওয়া হয়েছে ইউটিলিটিকে সংখ্যায় মাপা, খুব একটা আনরিয়েলিস্টিক ধারণা। আমি যদি বলি যে আমি আমি দুপুরে ভাত খেয়ে আমি 100 একক উপযোগ পেয়েছি, মাসে মাস কোন ধরনের কথা, ভাত খেয়ে সে 100 একক উপযোগ পেয়েছি, খুব একটা রিলায়েবল না, খুব একটা স্যাটিসফ্যাক্টরি অ্যাসাম্পশন নয়। কোন দ্রব্য করে
কতটুকু প্রজেক্ট পাওয়া যাবে সেটাকে সংখ্যায় প্রকাশ করা যাবে, এবং শুধু তাই না সংখ্যাগুলোকে যোগও করা যাবে। আমি যদি বলি যে আমি সকালে ভাত খেয়ে সকালে নাস্তা করে আমি 10 একক প্রজেক্ট পেয়েছি, দুপুরে ভাত খেয়ে আমি আমি 20 একক প্রজেক্ট পেয়েছি, আমি মোট 30 একক প্রজেক্ট পেয়েছি, এগুলো খুব একটা আনরিয়েলিস্টিক মনে হয়। এটা হলো এই তত্ত্বের মূল দুর্বলতা। এখানে ধরে নেওয়া হয় প্রজেক্টকে সংখ্যায় মাপা যায় এবং এই সংখ্যাগুলোকে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় সাধারণ সংখ্যার মতো। এটা একটা বড় দুর্বলতা। এই দুর্বলতাকে অতিক্রম করার জন্য দ্বিতীয় একটা তত্ত্বের উদ্ভব হয়েছে, যে তত্ত্বটাকে বলা হয় অর্ডিনাল ইটারেটিভ অ্যাপ্রোচ। এটা আমরা প্রথমে লিখেছিলাম, যেটা অনেক সময় বলা হয় বিকল্প হবে ইন্ডিপেন্ডেন্স কার্ভ অ্যানালাইসিস। ঠিক আছে, বিকল্প অর্ডিনাল অনেক ধরনের নাম্বার আছে। এখন সাধারণত 4 ধরনের নাম্বারের কথা বলি। একটাকে বলা হয় কার্ডিনাল নাম্বার, আমি প্রথমে ব্যবহার করেছি কার্ডিনাল নাম্বার গুলোকে যোগ দিয়ে গুণ রাখা। তুমি যে অঙ্ক করো, অঙ্ক করার সময় আমরা আমাদের কার্ডিয়াল নাম্বার গুলো ব্যবহার করি। আমরা 5 কে 2 দিয়ে ভাগ করা বা 5 থেকে 3 যোগ করা বা 5 থেকে 4 বিয়োগ করা, এগুলো হচ্ছে কার্ডিয়াল প্রপার্টিস অফ দ্য নাম্বার। আর এক ধরনের নাম্বার আছে যে নাম্বারটাকে বলা হয় অর্ডিনাল নাম্বার। আরো দুটো নাম্বার আছে যেগুলো আমরা এখানে বলবো না, একটাকে বলা হয় রেশিও নাম্বার, একটাকে বলা হয় কি বলে রেশিও কার্ডিনাল অর্ডিনাল। একটা নাম্বার আছে, 4 ধরনের নাম্বার আছে, একটা স্কেল নাম্বার বলা হয় স্কেল। এই নাম্বার গুলোকে শুধুমাত্র একটা কাজ করা যায়, সেটা হচ্ছে এগুলোকে ক্রম করা যায় বা অর্ডার করা যায়। কেমন, যখন আমরা পরীক্ষার রেজাল্ট দিই তখন বলি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, একটা কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলোকে বলা হয় ক্রমবাচক সংখ্যা বা অর্ডিনাল নাম্বার। এই নাম্বার গুলোকে আমরা যোগ বিয়োগ করতে পারি না, আমরা ফার্স্টের সাথে সেকেন্ড যোগ করতে পারি না, যোগ করে বলতে পারি না যেটা ফার্স্ট প্লাস সেকেন্ড ইকুয়াল টু থার্ড, এরকম বলা যায় না। কেমন, বা ফার্স্ট থেকে সেকেন্ডে বিয়োগও করা যায় না, এগুলোকে আমরা শুধুমাত্র ক্রম করতে পারি। আমরা বলতে পারি যে ফার্স্ট ইজ বেটার দেন সেকেন্ড, সেকেন্ড ইজ বেটার দেন থার্ড, থার্ড ইজ বেটার দেন ফোর্থ। এইভাবে আমরা এটাকে ক্রম করতে পারি, ক্রম অনুযায়ী র্যাঙ্ক করতে পারি আমরা, র্যাঙ্ক নাম্বার বলতে অরিজিনাল নাম্বার অর্ডার করা যায়, ক্রম অনুযায়ী সাজিয়ে নিতে পারি শুধুমাত্র, আর কিছু করা যায় যোগ দিয়ে গুণ ভাগ করা যায়। অর্থাৎ আমি যদি বলি যে আমি দুপুরে লাঞ্চ করে আমি আমি 20 একক উপযোগ হয়েছি লাঞ্চ থেকে, কেমন লাঞ্চ করলাম, লাঞ্চ করে আমি 20 ইউনিটস উপযোগ করলাম, আর সকালে ব্রেকফাস্ট থেকে আমি লাঞ্চ করে এবং ব্রেকফাস্ট করে মোট 30 একক উপযোগ করেছি, এটা আমি বলতে পারবো। আমি এটাও বলতে পারবো না যে আমি যে লাঞ্চ করে আমি ব্রেকফাস্টের থেকে 10 ইউনিট বেশি উপযোগ করেছি, দুটোকে আমি বিয়োগও করতে পারবো। আমি শুধু এতটুকু বলতে পারবো যে লাঞ্চ করে আমি এটাকে আমি অর্ডার বেশি রাখবো, এটা থেকে যে প্রাপ্ত উপযোগ এটা যদি র্যাঙ্ক যদি 1 দিই র্যাঙ্ক আমি 2 দিই। আমি বলতে পারবো যে লাঞ্চ করে আমি যে উপযোগ পেয়েছি সেটা ব্রেকফাস্ট থেকে আমি যে উপযোগ পেয়েছি তার চেয়ে সেটা বেশি, কতটুকু বেশি তা আমি বলতে পারবো, বা দুটোকে আমি যোগও করতে পারবো, কেমন দুটোকে আমি বিয়োগও করতে পারবো, ভাগও করতে কিছুই করতে পারবো। আমি এতটুকু বলতে পারবো যে লাঞ্চ থেকে আমি বা লাঞ্চটা লাঞ্চ ইজ মোর ভ্যালুয়েবল টু মি দেন ব্রেকফাস্ট, এতটুকু বলা যাবে, আর কিছু বলা যাবে না। এটাকে বলা হয় অরিজিনাল নাম্বার, অরিজিনাল প্রপার্টিস অফ দা নাম্বার। শুধুমাত্র আমি কোনটা ভালো কোনটা খারাপ বা কোনটাকে আমি কোয়ে রাখবো কোনটাকে আমি নিচে রাখবো কোনটাকে আমি মোট প্রেফার করি কোনটাকে আমি বেশি পছন্দ করি সেটা আমি বলতে পারবো। অর্থাৎ আমাকে যদি অফার করা হয় যে 5 ম্যাঙ্গোস 5 অ্যাপেলস অফার করা হলো, কেমন, অথবা আমাকে মনে করো 7 অরেঞ্জেস অফার করা হলো, আমাকে বলো না তুমি কোনটা নিবে, আমি বললাম এইটা নিবো, দ্যাট মিনস দ্যাট দিস গিভস মি মোর ইউটিলিটি দ্যান দিস বানি অর দিস বক্স। এই 6টা অরেঞ্জ থেকে যে পরিমাণ উপযোগ পাবো 5টা আপনার থেকে তার চেয়ে বেশি উপযোগ,
কতটুকু পাবো বেশি সেটা আমার বলতে পারবো না আমি, কেমন শুধু আমি এতটুকু বলতে পারবো যে পাইনঅ্যাপলস ইজ প্রেফারেবল দেন সেভেন অরেঞ্জেস টু মি, যে সাতটা অরেঞ্জের থেকে পাঁচটা অ্যাপল আমার কাছে বেশি পছন্দ বা এই বক্সটাকে আমি বেশি পছন্দ করি এই বক্সের পুরো, এতটুকু বলা যায়। এটা বলা হয় অরিজিনাল নাম্বার, আমি এখানে যদি একটা নাম্বার দেই এটাকে আমি বলি এটা এটা আমার কাছে সেভেন্টি এটুকু দিয়ে রাখতে পারবো বেশি নাম্বার দিতে পারবো, কেমন যদি আমাকে কম নাম্বার দিতে পারবে সাতটা অরেঞ্জের জন্য, এটাকে বলা হয় অরিজিনাল নাম্বার। এই অরিজিনাল নাম্বার বা অরিজিনাল ইটারেটিভ কনসেপ্টের উপর ভিত্তি করে আরেকটা এবং এটা লেস এটা লেস কন্ট্রোভার্সিয়াল অর মোর অ্যাকসেপ্টেবল, যে আগের যে নিউমেরিক্যাল কনসেপ্টটা ছিল কার্ডিনাল নাম্বারের যে কনসেপ্টটা ছিল ইটারেটিভ তার তুলনায় এই অরিজিনাল ইটারেটিভ কনসেপ্টটা মোর অ্যাকসেপ্টেবল, এটা নিয়ে কারো কোনো বিতর্ক নাই, এটা নিয়ে কারো কোনো সমস্যাও নেই যদি আমি অর্ডার করতে পারি। এই ভিত্তিতে অরিজিনাল ইটারেটিভ অ্যাপ্রোচের ভিত্তিতে আমরা যে এখানে এই যে ডিফারেন্স কার্ভ অ্যানালাইসিস বা অরিজিনাল ইন্টুইটিভ অ্যাপ্রোচ, এখানে এখানে যে মূল অ্যাসাম্পশন যে অ্যাসাম্পশনটা হলো যে আমরা দুটো বান্ডেলকে বা দুটো কমোডিটি আমাকে অফার করা হলে কোনটা বেটার কোনটা লেস বেটার সেটা আমি কম্পেয়ার করতে পারি। অর্থাৎ আমাকে যদি দুটো বান্ডেল দেওয়া হয়, দুটো বক্স দেওয়া হয় আমাকে, একটা বান্ডেল এক্স দেওয়া হলো একটা বান্ডেল ওয়াই দেওয়া হলো, কেমন এক্স এর মধ্যে মনে করো পাঁচটা অ্যাপেল আছে দুটো অরেঞ্জ আছে, কেমন ওয়াই বান্ডেলের মধ্যে মনে করো দুটো অরেঞ্জ আছে দুটো অ্যাপেল আছে সাতটা অরেঞ্জ আছে, দুটো বান্ডেল দেওয়া হলো এবং আমাকে বলা হলো যে তুমি কোনটাকে প্রিফার করো, আমাকে বলতে হবে যে দুটো বান্ডেলকে কম্পেয়ার করি আইদার এক্স ইজ প্রেফার টু ওয়াই, এক্স ওয়াই এর চেয়ে বেশি পছন্দনীয় অথবা ওয়াইটা এক্স এর চেয়ে বেশি পছন্দনীয় অথবা দুটো সমান পছন্দনীয়, সমান না দিয়ে এখানে কিছু চিহ্ন দিচ্ছি বাকা একটা এস এম বলে। অর্ডিনারি অ্যাপ্রোচ হচ্ছে যখন ভোক্তার সামনে দুটো বান্ডেল উপস্থাপন করা হয় বা ভোক্তা যখন বাজারে দুটো বান্ডেলকে চয়েস করে কোন বান্ডেলটা সে নিবে তখন সে কম্পেয়ার করে কিভাবে সে একটা বান্ডেলকে একটা বান্ডেল চেয়ে বেশি পছন্দ করে অথবা অপরটাকে প্রথমটা চেয়ে বেশি পছন্দ করে অথবা দুটোর মধ্যে সে সমান পছন্দ করে। বাজারে অসংখ্য বান্ডেল আছে, যে বান্ডেলগুলোর প্রতি ভোক্তা সমান পছন্দ প্রকাশ করে সে বান্ডেলগুলো দিয়ে যে সেটটা তৈরি হয় অনেক বান্ডেল আমরা তৈরি করতে পারি, এক দুই এক পাঁচ এক তিন অসংখ্য বান্ডেল চিন্তা করতে পারি আমরা, দুটো কমোডিটি আছে একটা এক্স একটা কমোডিটি আছে ওয়াই একটা কমোডিটি আছে, কেমন দুটো কমোডিটি আছে এটা আমরা বিভিন্ন বান্ডেল তৈরি করতে পারি এক্স এবং ওয়াই এর অনেকগুলো বান্ডেল আমরা চিন্তা করতে পারি, এটা একটা বান্ডেল এটা একটা বান্ডেল এটা একটা বান্ডেল এখানে অসংখ্য বান্ডেল আমরা চিন্তা করতে পারি দশ এক একটা বান্ডেল, তো এখানে অনেকগুলো বান্ডেলের মধ্যে সে কিছু কিছু বান্ডেলকে সমান পছন্দ করে মনে এই বান্ডেলটা এবং এই বান্ডেলটা গ্রাফিক্যালি দেখে মনে করো আমি এদিকে এক্স এর পরিমাণ গুলোকে দেখাচ্ছি আর এদিকে আমি ওয়াই এর পরিমাণ গুলোকে দেখাচ্ছি ওয়াই কমোডিটিকে দেখাচ্ছি, তো মনে করো এটা ওয়ান টু চার একক ওয়াই একক এক্স এর একটা বান্ডেল এটাকে আমি এখানে দেখাতে পারি,
এখানে এক একক এক্স আছে এবং চার একক ওয়াই আছে কেমন বান্ডেল তো এখানে মনে করো চার একক এক্স আছে এক একক ওয়াই আছে এটা একটা বান্ডেল এই বান্ডেলের মধ্যে চার একক এক্স আছে চার একক এক্স আর এক একক ওয়াই আছে এখানে একটা বান্ডেল चिंता प्रदर्शन कर যে বান্ডলগুলো থেকে যে দ্রব্য সমন্বয়গুলো থেকে ভোক্তা সমান উপযোগ পায় বা যে দ্রব্য সমন্বয়গুলো ভোক্তার কাছে সমান পছন্দনীয় সেই বান্ডলগুলো দিয়ে যদি আমরা রেখা কল্পনা করি সেই রেখাটাকে বলা হবে কি ইন্ডিফারেন্স কার্ভ বলা হবে ঠিক আছে সুতরাং এখানে যতগুলো বান্ডল চিন্তা করা যাবে সবগুলো বান্ডল ভোক্তার কাছে সমান পছন্দনীয় এটাকে বলা হয় ইন্ডিফারেন্স কার্ভ ঠিক আছে এই কনসেপ্টটা এখানে ইম্পর্টেন্ট তাহলে এই ইন্ডিফারেন্স কার্ভ অ্যানালাইসিসে ইন্ডিফারেন্স কার্ভ দিয়ে ভোক্তার আচরণকে ব্যাখ্যা করার চেষ্টা করা হবে ইন্ডিফারেন্স কার্ভ কি ইন্ডিফারেন্স কার্ভ ইজ দ্য কম্বিনেশনস অফ কমোডিটিস দ্যাট গিভস এ কনজিউমার দ্য সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন একই পরিমাণ উপযোগ দেয় যে বান্ডলগুলো ভোক্তাকে সেই বান্ডলগুলো দিয়ে যে রেখাটা কল্পনা করা যায় সেই রেখাটাকে বলা হয় কি সম উপযোগ রেখা বা ইন্ডিফারেন্স কার্ভ নিরপেক্ষ রেখা কারণ এই বান্ডলগুলোর প্রতি ভোক্তা নিরপেক্ষ থাকে কোনটাকে বেশি বা কম পছন্দ করে না সবগুলোকে সে সমান পছন্দ করে সেই কারণে এটাকে বলা হয় চিন করছি তখন আমাকে অরেঞ্জের পরিমাণটা কমাতে হবে তাহলে যদি অরেঞ্জের পরিমাণটা না কমাই তাহলে তার উপযোগের পরিমাণটা বেড়ে যাবে এখানে যে উপযোগ আছে তার উপযোগ বেড়ে যাবে তাই আমাকে কি করতে হচ্ছে একটা দ্রব্য যখন বাড়াবো আমি শুধুমাত্র যে নিচের দিকে আছে তা না আস্তে আস্তে অবতর ইয়ে হয়ে কমার হারটা আস্তে আস্তে কমে আসছে বলা হয় কনভেক্স টু দ্য অরিজিন ইন্ডিফারেন্স কার্ভ ইজ কনভেক্স কনভেক্স টু দ্য অরিজিন মূল বিন্দুর দিকে উত্তল হয় উত্তল আকৃতি মানে এটা স্লোপটা ক্রমাগত কমে আসছে অর্থাৎ আমি যে এক্স দ্রব্যর পরিমাণ বাড়াচ্ছি কেমন ওয়াই দ্রব্যর পরিমাণ কমাচ্ছি আমি কমানোর হারটা ক্রমাগত কমে আসবে অর্থাৎ আমি যে এক্স দ্রব্য যখন বাড়াচ্ছি যখন ওয়াই দ্রব্য যে আমি কমাচ্ছি ওয়াই দ্রব্য কমানোর হারটা কমে আসবে এই যে রেটে সাবস্টিটিউট করা হয় একটা দ্রব্য বাড়ানো হলে অন্য দ্রব্য আমাকে যে পরিমাণ কমাতে হয় এই যে রেট রেটটা এই যে আমি আমি যে এক্স কে বাড়াচ্ছি আমি ডেল এক্স ডেল এক্স মানে চেঞ্জ ইন এক্স এক্স বাড়ানো বাড়াচ্ছি আমি দেখলাম ওয়াই কে আমাকে কমাতে হচ্ছে তাই না এটা বাড়লে এটা কমাতে হবে এটা নেগেটিভ করে এই এটাকে বলা হয় রেশিওটাকে বলা হয় কি মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বলা হয় বিটুইন এক্স এন্ড ওয়াই এক্স এর সাথে ওয়াই এর বিনিময় হয় এটাকে আমরা বলি ইন্ডিফারেন্স কার্ভের স্লোপ বলি এটাকে আমরা ইন্ডিফারেন্স কার্ভের যে স্লোপ ইন্ডিফারেন্স কার্ভের যে ঢাল সেই ঢালটা নিম্নগামী না নেগেটিভ
শুধু নেগেটিভ যে তাই না যে আমি x কে বাড়ালে y কে কমানো হচ্ছে টু রিমেইন অন দা সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন যেহেতু একটা বাড়লে একটা কমছে x কে বাড়ালে y কে কমানো হয় সেখানে নেগেটিভ ডাউনওয়ার্ড স্লোপিং হয় আর দুই নম্বর হচ্ছে এটা কনটেক্সট টু অরিজিন হয় অর্থাৎ এই যে স্লোপটা স্লোপ এখানে যে পরিমাণ স্লোপ আছে এই স্লোপটা কিন্তু এখানে কমে গিয়েছিল ফ্ল্যাট হয়ে গেছে ঠিক আছে বলে মার্জিন ইন্টারসেপ্ট আমি যদি এটা কিন্তু এটা স্লোপ নেই ঠিক না ফাদার ডিফারেনশিয়েট করি আবার ডিফারেনশিয়েট করি সেই ডিফারেনশিয়েট তো নেগেটিভ অর্থাৎ স্লোপের মানটা কমে আসবে অর্থাৎ আমি এখানে আমার কাছে যখন x কম ছিল একটা x ছিল অনেকগুলো y ছিল যখন আমার কাছে x কম থাকে একটা x থাকে তখন আমার কাছে x অত্যন্ত মূল্যবান আমার কাছে তাই না x আমার কাছে মূল্যবান আমার কাছে যেহেতু y যেহেতু বেশি আছে চারটা y আছে চারটা আমার কাছে একটা অ্যাপেল আছে চারটা অরেঞ্জ আছে সুতরাং অ্যাপেল আমি খুব সহজে ছাড়তে চাইবো না অ্যাপেল আমি খেতে চাইবো আমার কাছে অনেকগুলো অরেঞ্জ আছে এখানে বলে অরেঞ্জের মূল্য আমার কাছে অরেঞ্জের মার্জিনাল ভ্যালুয়েশন বা লাস্ট ইউনিট অফ অরেঞ্জ যেটা আমার কাছে আছে চতুর্থ নম্বর যে অরেঞ্জটা আছে সেটার মূল্য আমার কাছে অত বেশি না একটু কম অর্থাৎ অরেঞ্জের মার্জিনাল কিছু কম সুতরাং আমি এক ইউনিট তারপরে যদি আমি অ্যাপেল পেতে চাই আমি দেখো আমার আমি যখন নিচের দিকে আসছি তখন কিন্তু আমার কাছে অ্যাপেলের পরিমাণ বাড়ছে অরেঞ্জের পরিমাণ কমছে আমার ওয়াইয়ের পরিমাণটা কমছে আমার অর্থাৎ আমার কাছে আমি যতই নিচের দিকে আসছি ততই আমার কাছে ক্রমাগত ওয়াইটা ভ্যালুয়েবল হয়ে যাচ্ছে এক্সটা আমার কাছে লেস ভ্যালুয়েবল হয়ে যাচ্ছে তাই আমি ফার্দার ওয়াই ছাড়তে রাজি থাকবো না অত সহজে আর ফার্দার এক্স পাওয়া যাবে কারণ এক্স যতই আমি নিচের দিকে আসছি ততই এক্সটা আমার কাছে এক্স এর মার্জিনাল ভ্যালুয়েশন তো আমার কাছে কমে যাচ্ছে কারণ এক্স এর পরিমাণ আমার বাড়ছে আর যখন আমি ওয়াইটা ছাড়ছি ওয়াই এর পরিমাণ আমার কাছে কমে যাচ্ছে ফলে ওয়াই এর মার্জিনাল ভ্যালুয়েশন আমার কাছে বাড়ছে